নিত্যপণ্যের দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা, তালিকার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। রাজধানীতে জমজমাট ইফতার বাজার, পুরান ঢাকার রকমার ইফতার মিলছে আইসিসিবিতে। এবং শেয়ারবাজারে কিছুটা স্বস্তিতে বিনিয়োগকারীরা, টানা দরপতন থেকে বেরিয়ে ইতিবাচক ধারায় লেনদেন। স্বাগত নিউজ 24 বিজনেস সংবাদে, আপনাদের সাথে আছে মামুন ও রশিদ। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এবার রমজানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পর্যাপ্ত, তবুও দাম খুব একটা কমছে না রাজধানীর বাজারগুলোতে। ক্রেতাদের অভিযোগ, রমজানের শুরু থেকে বেড়েছে এসব পণ্যের দাম। তবে ক্রেতাদের এমন অভিযোগ মানতে নারাজ বিক্রেতারা। আবার রাজধানীর কাউরান বাজারের কাঁচা বাজার থেকে দামে পার্থক্য আছে রাজধানীর অন্যান্য বাজারেও। বিস্তারিত জানাচ্ছেন নাজিয়া কোনা। বাণিজ্য মন্ত্রীর এমন আশ্বাসের পরও রমজান মাসে নিত্য প্রয়োজনীয় অনেক খাদ্যপণ্যের দামই নিয়ন্ত্রণের বাইরে। পাইকারি ও খুচরা বাজারে কেনাবেচার চাপ তৈরি হওয়ার পর থেকেই বেড়েছে চিনি, পেঁয়াজ, রসুন ও আদার দাম। তবে রোজার শুরুর দিকের তুলনায় কিছুটা কম দামে এখন কিনতে পারছেন ভোক্তারা। দাম বাড়ার এই ফর্দ থেকে বাদ পড়েনি কাঁচা বাজারের সবজিও। ক্রেতাদের অভিযোগ, কারওয়ান বাজারের তুলনায় রাজধানীর অন্যান্য খুচরা বাজারেও রয়েছে দামের তারতম্য। এছাড়া মাছের বাজারেও স্বস্তি নেই ক্রেতাদের। মাছের তরকারি আজকে যা কিনলাম মোটামুটি হয়তো 20 টাকা বেশি লাগছে কেজিতে, কিন্তু তরি তরকারির দাম তো সব বেশি। যোগান বেশি আছে, বৃষ্টিতে নষ্ট হয়ে যেতেছে তো ফসলগুলো, এই জন্য তো যোগানের দাম বাইরে যেতেছে। চিচিঙ্গা 40 টাকা কেজি, গাজর 50 টাকা কেজি, কালো বেগুন আছে লাম্বাটা বেগুনি করে ওটা আছে 60 টাকা কেজি, আর সাদা বেগুন আছে 40 টাকা কেজি। কারণ বাজারের সাথে অন্য বাজারগুলিকে মিলাইলে চলবে না, কেন অন্যান্য বাজারে এখান থেকে তরকারি যা তাদের ক্যারিং কস্ট বিভিন্ন জিনিসের যোগ করে টরে এখান থেকে ডাবল দামে অন্যান্য বাজারে বিক্রি করে। এদিকে ঢাকা সিটি কর্পোরেশন মাংসের দাম নির্ধারণ করে দিলেও বাজারে নেই তার কোনো প্রভাব। গরুর মাংসের নির্ধারিত দাম 450 টাকা হলেও বিক্রি হচ্ছে 500 টাকাতেই। একই হারে বেড়েছে অন্যান্য মাংসের দামও, তবে ব্রয়লার মুরগি ও কক মুরগি নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। আমাদের এখানে সরকারি রেট লাগানো আছে, দেখেন সরকারি রেট অনুযায়ী আমরা বিক্রি করতেছি। গরু মাংস যদিও সরকার কর্তৃক 450 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু আসলে আমরা ভোক্তা পর্যায়ে 450 করে পাচ্ছি না। ক্রেতারা বলছেন, কেবল মূল্য নির্ধারণ করে নয়, বাজার ঠিক রাখতে প্রয়োজন নিয়মিত তদারকির। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। পুরান ঢাকার মুখরোচক সব ইফতার সামগ্রী নিয়ে জমজমাট ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। ইফতার মান এবং বাজার পরিবেশ নিয়ে সন্তুষ্ট ক্রেতারা। আইসিসিবিতে বিক্রির পাশাপাশি অনেকে ইফতার সরবরাহ করছেন রাজধানীর কর্পোরেট অফিসগুলোতেও। বিস্তারিত আফসারউদ্দিনের প্রতিবেদনে। পুরান ঢাকার জনপ্রিয় ইফতারের এমন শত শত সামগ্রী বিক্রি হচ্ছে আইসিসিবির 2 নম্বর হলে, চলবে পুরো রমজান জুড়ে। পুরান ঢাকায় না গিয়েই এমন সুন্দর পরিবেশে পছন্দের সব ইফতার কিনতে পেরে আনন্দিত ক্রেতারা। পুরান ঢাকা দেখো কনজেস্টেড, দেখেন একটু ভালো। কাচ্চি বিরিয়ানি নিলাম, জিলাপি নিলাম, যেমন ফিশ প্যাটলিস, তারপরে সবজি, বয়েল সবজি, প্লাস আরও যে সকল বয়স্কদের জন্য আছে ওইটার কোনো অ্যারেঞ্জমেন্ট এখানে হয় নাই। ক্রেতাদের আকৃষ্ট করতে এবং বিক্রি বাড়াতে অনেকেই ইফতারে রেখেছেন প্যাকেজ এবং ছাড়ের ব্যবস্থা। আমাদের প্যাকেজ একটা হচ্ছে 500 টাকা, যেটা বিফ তেহারি, সরিষার তেলের তেহারি, সেটা 500 টাকা, আর একটা হচ্ছে প্রন তেহারি। 500 টাকার ঊর্ধ্বে কোনো ক্রয় করলেই আমরা 10% ডিসকাউন্ট দিয়ে থাকি। এই প্ল্যাটারে ইফতারের আইটেম 8-10 প্রকারের ইফতারের আইটেম এবং 8-9 প্রকার হলো আপনার ডিনার আইটেম থাকবে, সো এটা হলো মাত্র 2,500 টাকা। তবে এখানকার বিক্রি শেষ নয়, রাজধানীর বিভিন্ন ইফতার পার্টিতেও খাবার কিনে নেওয়া হচ্ছে এই বাজার থেকে, বলছেন বিক্রেতারা। বিভিন্ন প্রোগ্রামে 90 জনের জন্য, 40 জনের জন্য এরকম ইফতারি আইটেম সহ আমাদের কাচ্চি আইটেম বা চিকেন তান্দুরি যে আইটেমগুলো আমাদের পরিষদে সবগুলো যাচ্ছে। প্রতিদিন 500-1,000 এরকম 2,000ও যায়। আমাদের সামনে 3,000-4,000 লোকের প্রোগ্রাম আছে, ওগুলো কন্ট্যাক্ট করা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এই ইফতার বাজার নিয়ে আরও প্রচার প্রচারণা দরকার বলে মনে করেন ক্রেতা বিক্রেতা উভয়ই। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেস সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। সারাদেশে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হলেও দেখা মিলছে না যশোরে। এতে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। ডিলাররা বলছেন লোকসানের আশঙ্কায় তারা পণ্য তুলছেন না। রিপন হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রমজান উপলক্ষে গত 6 মে থেকে সারা দেশে খোলা বাজারে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন ও খেজুর বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। সরকারি ঘোষণার পর আশার আলো দেখেন স্বল্প আয়ের মানুষেরা। যশোরের কোথাও বিক্রি হচ্ছে না স্বল্প মূল্যের এসব পণ্য। সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। টিসিবির পণ্য আমাদের যশোরের মানুষ পাচ্ছে না, যাতে আমাদের যশোরের মানুষের এই জীবনযাপন খুবই দুর্ভিষ হয়ে উঠেছে। বাইরে যে মাল বিক্রি হয়েছে তার সাথে তো টিসিবির মালের দাম বেশি, তাহলে এবারে সে মালটা নিয়ে এসে আমরা কী করে নেব? সুন্দরভাবে পৌঁছা দিত তাহলে আমাদের গরিব মানুষের জন্য সুবিধা হতো এগুলো কিনে। ডিলাররা বলছেন চাহিদা অনুযায়ী মালামাল না পাওয়ায় লোকসানের আশঙ্কায় পণ্য তুলছেন না তারা। টিসিবির দামের তুলনায় বাংলার বাজারে আছে যে মার্কেটটা আছে আর এটা আছে সে রেটে মানে কম দামে বিক্রি আছে, তাহলে বেশি দামে মাল মানুষ নেবে কেন? বাজার রেট টিসিবির রেটের তুলনায় কম। যশোর জেলা ভিত্তিক একটা করে টিসিবির গোডাউন হয়, সাব গোডাউন, তাহলে আমরা এটা মালটা সরবরাহ করতে পারবো। প্রশাসনের হিসেবে যশোরে 72 জন ডিলার রয়েছেন, যাদের মধ্যে 5 থেকে 6 জন মালামাল উত্তোলন করেছেন। টানা দরপতনের পর সপ্তাহের শেষ দিনে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে দেশের দুই পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে এদিন সূচক বেড়েছে 68 পয়েন্ট, তবে কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন প্রায় 15 কোটি টাকা কমে দাঁড়িয়েছে 473 কোটিতে। ঢাকার বাজারে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে 208টির, কমেছে 84টির, আর অপরিবর্তিত দেখা গেছে 41টির দর। এদিকে একই চিত্র দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে প্রায় 86 পয়েন্ট, আর হাতবদল হয়েছে 18 কোটি 26 লাখ টাকার শেয়ার। এই বাজারে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 132টির, কমেছে 64টির এবং অপরিবর্তিত ছিল 22টির দর। নিউজ 24 বিজনেস এখন এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।